এটা আমি আরে আগে কয়েকবার বলেছি উন্নয়ন কোটালি পাড়ার উন্নয়ন আমার পায়ের নিচে রাস্তা দিয়ে যখন কার্পেটিং রাস্তা দিয়ে হাঁটবো সারা কোটালি পাড়া আনাচে কানাচে আমরা দেখতে পাবো পয়সারহাটের ব্রিজ রামশিলের ব্রিজ গোপালপুরের ব্রিজ রাধাগঞ্জের ব্রিজ তাকালেই দেখতে পাই দৃশ্যমান বলছি আমি প্রথমে পরম সৃষ্টিকর্তার কাছে আবেদন করছি যে হে আল্লাহ তুমি আমাদের নেত্রীকে দীর্ঘজীবী করো তিনি যেন আমাদের মাঝে আমাদের সকলের প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই শুভ জন্মদিনে আসসালামু আলাইকুম আজকে পঞ্চম শুক্রবার গতকালকে আপনারা জানেন আর কি পবিত্র দিন ছিল যেটা বারোই আওয়াল অর্থাৎ আমাদের মহানবী বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মদিন এবং ওই দিনে তার মৃত্যুদিনও ছিল আপনারা জন্মদিন হিসেবে পালন করা হয়েছে এবং এটি একটি পবিত্র দিন এবং সেই দিনে কাকতালীয়ভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনারও কিন্তু গতকালকে অ্যাকচুয়ালি ওনার জন্মদিন 28 সেপ্টেম্বর কিন্তু উনি এই কত ইসলামের প্রতি এবং মানবতার প্রতি তার যে শ্রদ্ধাবোধ এবং যে ধর্ম বিষয়ে বা ইসলামের প্রতি তার যে মহত্ব এবং গুরুত্ব সেইটা বিবেচনা করে যে মহানবীর জন্মদিনের যাতে কোনো রকমই না হয় সেই জন্য দলীয়ভাবে তিনি সিদ্ধান্ত দিয়েছেন দেশে না থেকে বিদেশ থেকেও যে পরবর্তী দিন যেন তার জন্মদিন পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আওয়ামী লীগের কাছে একটি স্মরণীয় দিন এই বাংলাদেশে টুঙ্গি পাড়ায় জন্মগ্রহণ করেছেন তাই সেইটার উপরে আমাদের অত্যন্ত গুরুত্ব দিতে হয় মাননীয় প্রধানমন্ত্রীর এই আগমনকে সামনে রেখে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি যুগ্ম সাধারণ সম্পাদক আজি কামাল হোসেন শেখ Thank you.